অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তুলা রাশির জুন 2020 কেমন যাবে। এই ভিডিওর মাধ্যমে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, এটি একটি ইন জেনারেল রাশিফল। আপনারা দেখুন কিছুটা হলো আপনাদেরকে এই রাশিফলটি এ মাসে সাহায্য করবে আপনাদের চলার পথে। তো শুরু করা যাক। এ মাসে 19 জুন মঙ্গল গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং 14 তারিখ রবি গ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং আপনার রাশির চতুর্থ স্থানে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে এবং রাশির চতুর্থ স্থানে বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে এবং 25 জুন অবধি আপনাদের রাশির অধিপতি শুক্র আপনার রাশির অষ্টম স্থানে অর্থাৎ বৃষরাশির করে বক্রী অবস্থায় থাকছে। এরপরে এই শুক্র 25 জুনের পর থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং রাহু কেতু যথাক্রমে রাহু থাকছে আপনার নবমভাবে, কেতু থাকছে আপনার তৃতীয়ভাবে এবং বুধ চলে যাচ্ছে আপনার রাশির নবম স্থানে এবং নবম স্থানে নবমপতির অবস্থান এবং যিনি কিনা আপনার দ্বাদশপতি সেও নবমভাবে অবস্থান করছে। কি ফলাদেশ হতে চলেছে আমি একটি সার্বিক বিচার গণনা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা হলেও এ মাসে বাধা বিপত্তি তৈরি হবে, অর্থাৎ প্রেমের সম্পর্কে ক্ষেত্রে কিছুটা হলো অবনতি, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে একটু হলো মতান্তর কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি যখন 19 জুন এই মঙ্গল গ্রহ আপনাদের রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করবে, অর্থাৎ সেটা হচ্ছে জলরাশিতে এবং তিনি কিনা আপনাদের সপ্তমপতি এবং আপনাদের দ্বিতীয়পতি, আপনাদের শারীরিক পার্টের দিকে কিছুটা হলো খরচ কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ আপনাদের আপনার না হলে আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্যর দিকটা কিন্তু কিছুটা হলো প্রবলেম দেখা যাচ্ছে, এর জন্য কিছুটা হলো আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনাদের রাশি চতুর্থ স্থানে এই শনি গ্রহ বক্রী অবস্থায় অবস্থান করছে এবং শশ নামক রাজ্য তৈরি করছে, এর ফলে কি হবে, এর ফলে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা আপনাদের ভূ সম্পত্তি গাড়ি জমি ক্রয় করার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে আফটার লকডাউন এবং 14 জুনের আগে পর্যন্ত দারিদ্রযোগ অষ্টমভাবে থাকছে, সেজন্য কিছুটা হলো আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস 14 জুন পর্যন্ত থাকবে, তারপর ধীরে ধীরে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিছুটা হলেও কাটবে, কারণ যিনি আপনাদের একাদশপতি অর্থাৎ একাদশ স্থান থেকে কী বুঝে বিচার করে সফলতা সাকসেস লাভ, অর্থাৎ একাদশপতি আপনার নবমভাবে অবস্থান করছে এবং সেখানে কিনা নবমপতিকে নিয়েই অবস্থান করছে, যদিও রাহু থাকছে কিন্তু আপনাদের এখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন, নিশ্চিত রূপে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পিতার থেকে কিছুটা হলো আপনারা সহযোগিতা পাবেন, যাদের সম্পত্তিগত সমস্যা চলছিল এতদিন ধরে সে সম্পত্তিগত সমস্যাগুলো কিছুটা হলো আপনাদের কাটবে এবং সেটা একটা মিউচুয়াল একটা ব্যাপার আসতে পারে। যাদের পারিবারিক অর্থাৎ দাম্পত্য কলহ চলছিল সেটা 25 জুনের পর থেকে আপনাদের কিছুটা হলো শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যাদের ডিভোর্স পর্যন্ত মামলা গড়াচ্ছে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জায়গা থেকে কিছুটা হলো রিকভারি কিন্তু আপনাদের 25 জুনের পর থেকে কিন্তু আপনাদের হবে, অর্থাৎ সম্পর্কের উন্নতি কিন্তু কিছুটা হবে।
এ সময় আপনারা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ করবেন না, এই সময়টা আপনাদের পক্ষে বিয়ের ব্যাপারে শুভ বিবাহ কেন্দ্রিক এর ব্যাপারে আপনাদের আলোচনা করাটা শুভ মুহূর্ত নয়, গ্রহের অবস্থান তাই বলছে। এবার আপনাদেরকে জানাই এই বৃহস্পতি আপনাদের দশমভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আফটার লকডাউন আপনাদের কিন্তু পদোন্নতি হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কর্মক্ষেত্রে পদোন্নতি এবং শনিরও দৃষ্টি সেখানে, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, এইসব জিনিস কিন্তু হবে। কিন্তু এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি হবে, যদি এই চাপটা আপনারা রাখতে পারেন, অর্থাৎ বজায় রাখতে পারেন, যা হবে তা দেখা যাবে, এরকম একটা যদি মানসিকতা নিয়ে যদি আপনারা চলতে পারেন, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কর্মক্ষেত্রে সাকসেস নিশ্চিত। যারা ব্যবসা কেন্দ্রিক সমস্যাতে আছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু ভালো সময় আসছে, অর্থাৎ আপনাদের জুলাই মাস থেকে জুন মাসে কিছুটা হলো ব্যবসাতে আপনাদের স্ট্রাগল দেখা যাচ্ছে, জুলাই মাস থেকে আপনাদের ব্যবসা কেন্দ্রিক সমস্যা কিছুটা হলো কাটবে। যারা টিউশনি পড়াচ্ছেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এটাতে আছেন, তাদের ক্ষেত্রে এখন এই সময়টা একটু ট্রাভেল পিরিয়ড যাচ্ছে। যেমনি 30 জুন আপনার বৃহস্পতি গ্রহ ঠিক স্বরাশিতে অবস্থান করবে, অর্থাৎ ধনুরাশিতে কেতুর সঙ্গে অবস্থান করবে, সেক্ষেত্রে আপনাদের এই এডুকেশনের দিকে স্টুডেন্ট বৃদ্ধি পাওয়া, এডুকেশনের দিকে আপনাদের উন্নতি, এই দিকগুলো কিন্তু হবে। যারা নিচু ক্লাসে পড়ছে অর্থাৎ মাধ্যমিক উচ্চমাধ্যমিক যারা পরীক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সফলতা আসছে। আপনাদের চতুর্থপতি শনি অর্থাৎ মকর রাশি এবং পঞ্চমপতি কুম্ভ রাশি সেও শনি, সে কিনা পঞ্চমপতি এবং চতুর্থপতি একদম সক্ষেত্রিক বক্রী অবস্থায় অবস্থান করছে, আপনাদের পঞ্চম স্থান থেকে সন্তান, সন্তানের দিক থেকে আপনাদের কিন্তু কিছুটা হলো শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সন্তানের ব্যাপারে আপনাদের কোনো গর্ব অনুভব করা বা সন্তানের এডুকেশনের দিক থেকে কিছুটা হলো ভালো দিক আপনাদের যাবে। এর পাশাপাশি আবারও বলছি, যারা সন্তানদের হেলথ নিয়ে এতদিন প্রবলেমে ছিলেন তাদের সন্তানদের হেলথ কিছুটা হলো ভালোর দিক আস্তে আস্তে কিন্তু আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছি। এ মাসে আপনারা আপনাদের ভাইদের সাথে কিছুটা হলো সম্পর্কের কিছুটা হলো উন্নতি আপনাদের হবে, এবং 25 জুন অবধি স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো টুকিটাকি মতান্তর কিন্তু থাকবে, সেদিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এই মাসে আছে, এবং এর পাশাপাশি যারা 60 ঊর্ধ্বের ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা, স্কিন ডিজিজ, পেটের কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে, কিডনির কিছু সমস্যা, চোখ নিয়ে কিছুটা হলো প্রবলেম আসার সম্ভাবনা আছে, হাই সুগার, হাই ব্লাড প্রেশার, এই দিক থেকে আপনারা অবশ্যই মেডিকেলি অ্যালার্ট হন। তবে এ মাসে আপনারা কাউকে টাকা ধার দিবেন না, সেক্ষেত্রে কিছুটা হলো সমস্যা আসবে, টাকা ধার দেওয়াতে একটু সাবধানতা অবলম্বন করুন। আপনাদের ধীরে ধীরে কিন্তু ভালো সময় আসতে চলেছে, কিছু এই লকডাউনের পিরিয়ডে আপনাদের কিছু সুসংবাদ বাই টেলিফোন বাই নেট থ্রু কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ যেটা কিনা আপনাদের আফটার লকডাউন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সংবাদ হবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে উন্নতির একটা কারণ হয়ে দাঁড়াবে। কিছুটা আপনাদের এ মাসে শত্রুতা বৃদ্ধি পাবে, অর্থাৎ সেদিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন,
পিছনের শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে সামনাসামনি তর্কাতর্কি, এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আপনারা একটু মাথা ঠান্ডা করে এই জুন মাসটি চলুন। ওভারঅল তুলা রাশির ভালো। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।